বিসমিল্লাহির রহমানির রহিম। বিএনপির জাতীয় ত্রাণ ও পুনর্বাসন কমিটি আয়োজিত আজকের এই সাংবাদিক সম্মেলনে উপস্থিত বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ত্রাণ ও পুনর্বাসন কমিটির নেতৃবৃন্দ এবং সাংবাদিক বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে জাতীয় ত্রাণ ও পুনর্বাসন কমিটির মাধ্যমে সারা দেশে বানভাসী মানুষের সাথে সম্পৃক্ত হয়েছি এবং সারা দেশে আমাদের সিনিয়র নেতৃবৃন্দ সহ নেতা কর্মীরা এই বন্য উপদ্রুত মানুষের কাছে গিয়ে তাদের সহযোগিতা করেছেন, ত্রাণ সামগ্রী প্রদান করেছেন এবং অনেকেই এখনও আজকে এই মিটিংয়ে যাদের দেখছেন না, আমাদের বিভাগীয় যে প্রধানরা যাদের দিয়ে আমরা বিভাগীয় কমিটি করেছি সেই সমন্বয় সাধনের জন্য তারা কাজ করেছেন এবং অনেকেই এলাকাতে আছেন, আজকে এখানে আসতে পারেন নাই এবং তারা কাজ করে যাচ্ছেন। আমাদের সিদ্ধান্ত, যতদিন পর্যন্ত এই সমস্যার সমাধান না হবে ততদিন আমাদের কার্যক্রম অব্যাহত থাকবে। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আপনারা জানেন যে সারা দেশে ভয়াবহ বন্যায় বন্যা কবলিত মানুষ এক অবর্ণনীয় দুর্বিষহ বানবাসী দুর্বিষহ অবস্থার মধ্যে দিন যাপন করছে। দেশের উত্তরাঞ্চল সহ 27টি জেলা বন্যায় ভাসছে। সীমাহীন কষ্টে নিপতিত বানভাসীরা ইতিপূর্বে বাংলাদেশে এবারের মতো এত বড় প্রাকৃতিক বিপর্যয় আর ঘটে নাই। একদিকে খাদ্য সংকট, অন্যদিকে আশ্রয়কেন্দ্রগুলোকে বানভাসী মানুষের উপরে পড়া ভিড়ের দৃশ্য সত্যি হৃদয় বিদারক। আশ্রয়কেন্দ্রে ঠাঁই না পেয়ে খোলা আকাশের নিচে কোনো রকমে স্থান করে নিয়েছে অসহায় নিরন্ন বন্যার্থ মানুষ। বন্যায় দুর্গত এলাকাগুলোতে ডায়রিয়া, আমাশাসহ পানিবাহিত বিভিন্ন রোগ ছড়িয়ে পড়ছে। এলাকায় এখনও প্রকৃত বানভাসীরা ত্রাণ পাচ্ছে না। চারদিকে ক্ষুধার্ত মানুষের হাহাকার, দুমুঠো অন্নের জন্যে। আমি বন্যা দুর্গত এলাকা, বিশেষ করে টাঙ্গাইল, জামালপুর, শেরপুর ইত্যাদি অঞ্চলে আমি গিয়েছি এবং ত্রাণ সামগ্রী আমাদের নেতৃবৃন্দ সহ বিতরণ করেছি। সেখানে আমাদের দলীয় নেতৃবৃন্দ আমরা যখন ত্রাণ সামগ্রী বিতরণে বিভিন্ন এলাকায় গেছে, দুর্ভাগ্য হচ্ছে সেখানে আপনার এই বন্যা কবলিত মানুষের সাথে যেতেও আমরা আওয়ামী লীগ বা সরকারের কাছ থেকে বাধাগ্রস্ত হয়েছি। তবু আমরা থেমে থাকিনি, আমরা বিভিন্নভাবে বিভিন্ন পর্যায়ে আমরা সেই রিমোট এরিয়াগুলোতে গিয়ে আমরা নিজ হাতে বন্যার ত্রাণ সামগ্রী বিতরণ করেছি। আজ এই মহাদুর্যোগে মোকাবেলায় বর্তমান সরকারের কোনো সদিচ্ছা অথবা সরকারের কোনো যে আগাম উদ্যোগ তো আমরা লক্ষ্য করি নাই। এমনকি আমরা যেখানে যেখানে আমাদের সমস্ত ইউনিটগুলো বন্যা ভাসী মানুষের কাছে গেছে, ত্রাণ বিতরণ করেছে, সেখানে আওয়ামী লীগ অথবা সরকারের পক্ষ থেকে কোনো ত্রাণ দিয়েছে এই ধরনের কিছু আমাদের চোখে পড়ে নাই। আমাদের নেত্রী, দেশ নেত্রী বেগম খালেদা জিয়া
এবং সিনিয়র ভাইস চেয়ারম্যান জনাব তারেক রহমান বিদেশে থেকেও সার্বক্ষণিকভাবে আমাদেরকে তিনি পরিচালিত করছেন এবং তার উপদেশে আমরা বিভিন্ন এলাকায় আমাদের কাজ করে যাচ্ছি। এছাড়া বিএনপি চেয়ারপারসন দর্শনেত্রী বেগম খালেদা জিয়া, সিনিয়র ভাইস চেয়ারম্যান জনাব তারেক রহমানের তথা জিয়া পরিবারের বিরুদ্ধে এই সরকারের মিথ্যাচার, কুচ্ছারটনা, সর্বোপরি বিএনপি নেতৃবৃন্দের বিরুদ্ধে বানোয়াট, ভুয়া, রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত মামলা দায়েরের মাধ্যমে গ্রেপ্তার ও কারাগারে নিক্ষেপ করা বিএনপিকে ধ্বংস করার একটা অপচেষ্টা চলছে। তাছাড়া এখন ষোড়শ সংশোধনী বাতিলের রায় ঘোষণার পর বর্তমান প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ নেতারা জ্ঞানশূন্য হয়ে গেছে বলেই মনে হয়। তাদের যে বক্তব্য যে প্রধান বিচারপতি এবং বিচারালয় সম্পর্কে, এখানে শিক্ষিত জনগণ এতে অবাক হচ্ছেন। এই ধরনের বিচার বিভাগকে হেয় প্রতিপন্ন করে আমাদের যে শেষ ভরসা বিচারালয়, সেটাকেও একটা ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে। বন্যা কবলিত এলাকায় অসহায় মানুষগুলো বাড়িঘর, সহায় সম্বল, ফসলাদি সব কিছু হারিয়ে মানবতার জীবনযাপন করছে। জাতিসংঘের বন্যা দুর্গতদের দুঃখ দুর্দশাও দেশের খাদ্য ঘাটতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। কিন্তু বাংলাদেশের প্রধানমন্ত্রী আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনা তিনি বলেছেন, বাংলাদেশে কোনো খাদ্য সমস্যা নাই, সংকট নাই। এবং সংকটের তিনি বলে বাংলাদেশ তার স্বাভাবিক অবস্থায় চলছে, এটা তিনি বলার কারণে দেশবাসী অবাক হয়েছে। আগামী বোরো মৌসুমে ধান বীজ ক্রয় অপারগতার দুশ্চিন্তায় প্রহর গুনছে বানবাসীরা। সরকার বানবাসী মানুষের পুনর্বাসন ও সাহায্যার্থে বোরো মৌসুমের আগেই সুদবিহীন কৃষিঋণ প্রদানের মাধ্যমে উদ্যোগ গ্রহণ না করলে শুধু ভুক্তভোগী বন্যার্ত মানুষদের নয়, জাতীয় অর্থনীতিতেও এর বিরূপ প্রভাব পড়বে। বন্ধুরা, আপনারা জানেন বিএনপি সরকার যখন ক্ষমতায় ছিল তখন বিএনপি যেখানে ঘূর্ণিঝড় হয়েছে, জলোচ্ছ্বাস হয়েছে, সেই লক্ষ লক্ষ মানুষ মৃত্যুবরণ করেছে জলোচ্ছ্বাসে, সেখানে বিএনপির পক্ষ থেকে যেটা করা হতো যে ত্রাণ পুনর্বাসন কার্যক্রমের জন্য একজন সুনির্দিষ্ট মন্ত্রী এবং তার সাথে আরও কিছু মন্ত্রী একত্রিত হয়ে এলাকার প্রতিটি এলাকায় তারা চলে যায়, আমরা চলে গেছি এবং আমি নিজেও সে কক্সবাজারে এক মাস ক্যাবিনেট মিটিং না করে এক মাস কিন্তু এই কক্সবাজারে থেকে আমার বাইরেও অনেক নেতৃবৃন্দ মন্ত্রীরা যারা ছিলেন তারা সেখানে থেকে কি বাস্তব অবস্থার নিরিখে সেখানে ঢাকায় মন্ত্রণালয়ে প্রধানমন্ত্রীকে অবহিত করেছেন এবং সাথে সাথে সেখানে বন্যার্ত এবং দুর্যোগ মোকাবেলায় এবং জলোচ্ছ্বাসে যে মৃত্যুবরণকারী মানুষের পরিবারগুলোকে আমরা সহযোগিতা প্রদান করে এসেছি এবং তাদের গৃহ নির্মাণে তাদের গৃহ নির্মাণ সহ পুনর্বাসনের বিভিন্ন ব্যবস্থা আমরা গ্রহণ করেছি। আজকে আমরা লক্ষ্য করছি যে সরকার যেখানে তার ত্রাণ সামগ্রী নিয়ে ঝাঁপিয়ে পড়ার কথা, সেখানে সরকারের প্রধানমন্ত্রী গতকাল সভা করেছেন, সেই জনসভায় তিনি মানুষের কাছে ভোট চেয়েছেন, যেখানে আত্মমানবতার সেবায় সমস্ত জাতি ঐক্যবদ্ধ করে ত্রাণ কার্যে নিয়োজিত হওয়া প্রয়োজন, সেখানে নৌকামার্কায় ভোট চাইছেন প্রধানমন্ত্রী। এটা জাতির জন্য অত্যন্ত দুঃখজনক। এমনকি আপনারা দেখেছেন
সেই সময়ে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম, প্রাক্তন প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া বিভিন্ন এলাকায় এলাকায় গিয়ে নিজের ত্রাণ সামগ্রী কিন্তু বিতরণ করেছেন। সেই ত্রাণ সামগ্রী বিতরণ করতে গিয়ে তিনি রাজনীতিকে সেখানে প্রাধান্যতা দেন নাই, কিন্তু বর্তমানে সরকারের পক্ষ থেকে যেইটুকু আমরা খবর পাচ্ছি আমাদের নেতৃবৃন্দ এলাকার এবং জনগণ আমাদেরকে অভিযোগ করেছেন যে যারা ত্রাণ দিতে যাচ্ছে আওয়ামী লীগের পক্ষ থেকে তাও খুব একটা লক্ষণীয় না, তারা সেই ত্রাণগুলো তাদের যে যারা কর্মী আছে তাদের যারা লোক আছে তাদেরকে বিতরণ করছে, সাধারণ মানুষকে সেই ত্রাণ বিতরণ করছে না। আমরা আমাদের কর্মকাণ্ডে সারা দেশে আমাদের কর্মকাণ্ড বিস্তৃত, অর্থাৎ 27টি জেলায়, এটা আমাদের কাছে তথ্য আছে, সে তথ্য বিশাল এবং সেগুলো আপনাদেরকে হয়তো আর আলাদাভাবে দেখানো সম্ভবপর হচ্ছে না। যদি কেউ জানতে চান যে আসলে আমরা কোথায় কীভাবে ত্রাণ দিয়েছি তাহলে সে ব্যাপারে আমাদের তথ্য আপনাদের আমরা প্রদান করতে পারব। এখানে আমরা দুর্গত এলাকাগুলোতে সরকারি কোনো ত্রাণ তৎপরতা না থাকা বানভাসী মানুষেরা বিএনপির টিমকে অভিযোগ করেছে যে কথা আমি ইতিপূর্বে আপনাদের সামনে উপস্থাপন করেছি। আমাদের নেতারা দিন রাত খেটে কাজ করেছেন, চলছেন, এখনও প্রতিটি এলাকাতে আমাদের নেতৃবৃন্দ আছেন। আমাদের ছাত্রদলের যে উপরের নেতৃবৃন্দ, সভাপতি, সাধারণ সম্পাদক সহ আমাদের অন্যান্য সংগঠন, স্বেচ্ছাসেবক সংগঠন, আমাদের যুবদল, আমাদের কৃষক দল এবং স্বেচ্ছাসেবক সংগঠন বলে মহিলা দল সহ মহিলা দলের যে নেতৃবৃন্দ, অর্থাৎ এই কেন্দ্রীয় নেতৃবৃন্দের কার্যক্রম সারা দেশে আছে, এলাকা ভিত্তিক কর্মীরা তো কাজ করছে। আমাদের একটা সিদ্ধান্ত ছিল, সেই সিদ্ধান্ত হচ্ছে প্রতিটি এলাকায় যারা আমাদের নেতারা আছেন, জেলা নেতা আছেন এবং এলাকাগত নেতা আছেন, তাদের মাধ্যমেই আমরা আমাদের ত্রাণ বিতরণ কার্যক্রম পরিচালনা করেছি এবং তারা অত্যন্ত যোগ্যতার সাথে সে দায়িত্ব পালন করেছেন, এখনও পালন করে যাচ্ছেন। আমাদের দ্বিতীয় যে কার্যক্রম, দ্বিতীয় স্তরের কার্যক্রম, যেটা ত্রাণ বানভাসী মানুষের মধ্যে ত্রাণ কার্যক্রম চলবে এবং আমরা দ্বিতীয় পর্যায়ে মনে করছি যে আমাদের যে কৃষকরা আছে, সে কৃষক আজকে সর্বহারা, তার বীজ নাই, জ্বালা নাই। আমরা সিদ্ধান্ত নিয়েছি সীমিত আকারে, যেহেতু আমরা এখন সরকারি দলে নেই, সরকারে নেই, আমাদের অর্থের অভাব আছে, সেই জন্য আমরা সীমিত আকারে চেষ্টা করছি যে যেখানে এই কিছু বিভিন্ন এলাকায় যারা যেখানে মাটির ঘর ছিল সে মাটির ঘর ভেঙে পড়ে গেছে, সেখানে আমরা চেষ্টা, আমাদের পরিকল্পনা নিয়েছি যে তাদেরকে আমরা সহযোগিতা করব যাতে তারা তাদের পুনর্বাসনে আমাদের সহযোগিতায় তারা তাদের আবার অবস্থান ফিরে পেতে পারে। এছাড়া যারা কৃষক আছেন সে কৃষকদের ধান বীজ এবং জ্বালা আমরা সীমিত আকারে প্রদান করব এবং সেটা প্রদান করার জন্য ইতিমধ্যেই আমাদের কার্যক্রম আমরা শুরু করেছি। আগামী কাল থেকে সেখানে সেই কার্যক্রম শুরু হবে, হয়তো সেখানে আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং আমিও হয়তো সেই এলাকায় যাব। সেখানে আমরা পুনর্বাসনের পরিকল্পনা নিয়েছি। সবসময়ে যে রিলিফ বিতরণ হয়ে থাকে ইতিমধ্যে ট্রেডিশনালি যেটা, সেটা হচ্ছে রিলিফ বিতরণ করা হয় প্রত্যেকের যে কয়েকটা আইটেম থাকে সেই আইটেমগুলোতেই হয়, আর সরকার ঘোষণা দেয়। সরকার ঘোষণা দেওয়ার পরে দেখা যায় দুই বছর পরেও যেই অর্থ প্রদানের কথাও তাদের বক্তৃতায় দেওয়া হয়েছে সেটা আপনার কাজে আসে না। যেমন এই বরিশাল সহ সেই বাগেরহাট, খুলনা, ওইসব এলাকায় সেখানে তো 10 বছর আগে যে প্রোগ্রাম দেওয়া হয়েছে, বিদেশিরা অর্থ প্রদান করেছে, সেগুলো এখনও পর্যন্ত যাদের প্রাপ্য তারা পায় নাই। যে এখন সরকারের ঘোষণা
আমি কালকে দেখলাম প্রধানমন্ত্রী ঘোষণা করেছেন যে 100 কত কোটি টাকা এই রিলিফ কার্যে বিতরণ করা হবে বলেছেন। কিন্তু বন্যাপীড়িত মানুষের যে সেবা করতে হলে তাৎক্ষণিকভাবে কাজ করতে হয়, তাৎক্ষণিকভাবে তাদের সহযোগিতা করতে হয়। আমরা যে তাৎক্ষণিক সহযোগিতা করেছি সেই তাৎক্ষণিক সহযোগিতা কিন্তু এই সরকার তো করে নাই, এখনও পর্যন্ত কি করেছে আমাদের জানা নেই, আপনাদের জানা আছে কি না আমরা জানি না। তাই আমাদের বক্তব্য হচ্ছে আমাদের সীমিত প্রচেষ্টা, সীমিত অর্থে আমরা জনসাধারণের উপর নির্ভর করে এলাকার মানুষের সহযোগিতায় আমরা প্রত্যেকটা এলাকায় আমাদের কার্যক্রম আমরা সফল করেছি এবং সেটা করে যাব, এটাই আমাদের সিদ্ধান্ত। সাথে সাথে আমাদের বক্তব্য হচ্ছে সরকারের উদ্দেশ্যে যে সমন্বিত উদ্যোগের মাধ্যমে কৃষি পুনর্বাসন এবং কৃষকদের বিনা সুদে শুধু নয়, কৃষকদের ঋণ প্রদান করা যে ঋণ ফেরতযোগ্য নয়, যে ঋণ রিলিফ হিসাবে তাদের কাছে যাবে, এবং গৃহহারা মানুষদের অতি দ্রুত গৃহ নির্মাণের ব্যবস্থা, মানুষ ও গোখাদ্যের ব্যবস্থা নিশ্চিতকরণ, দ্রুততম সময়ের মধ্যে কৃষকদের ধানের চাষ চারা বিনামূল্যে বিতরণ, যেটা আমরা কিছুটা কর্মসূচি নিয়েছি, কৃষকদের ধানের চারা বিনামূল্যে তো বটেই আমরা বিতরণ করব। গবাদি পশু কেনার জন্য আর্থিক অনুদান এবং গবাদি পশু ডেইরি পোলট্রি যেগুলো ধ্বংস হয়ে গেছে সেখানে আর্থিক সহযোগিতার মাধ্যমে বিনা সুদে অর্থ প্রদান করা, এবং এছাড়া ভিজিএফ কার্ড চালু করে প্রকৃত বানভাসীদের মধ্যে খাদ্য সরবরাহ, ক্ষতিগ্রস্ত রাস্তাঘাট সংস্কার। এ প্রসঙ্গে আমরা বলতে চাই যে ক্ষতিগ্রস্ত যে রাস্তাঘাট সংস্কারের কথা আমাদের পক্ষ থেকে আমরা চিহ্নিত করে যেগুলো অতি খারাপ অবস্থায় আছে সেখানে আমাদের নেতাকর্মীরা আমরা সেগুলো নিজ হাতে আমরা সংস্কার করে দেব। এই ধরনের স্বেচ্ছাশ্রমে কিছু রাস্তা কিছু কাজ আমরা করব, এটা আমাদের সিদ্ধান্ত এবং সেটা আমরা কার্যকরী করার জন্য অতি দ্রুত ব্যবস্থা গ্রহণ করব। সে ক্ষতিগ্রস্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে অবিলম্বে সংস্কার করা প্রয়োজন এবং এই সংস্কারে সরকারের আলাদা বাজেট থাকে, সেই বাজেটকে এই কাজে লাগিয়ে যাতে আমাদের সেই গ্রামের মানুষের ছেলেমেয়েরা কৃষকের ছেলেমেয়েরা পড়াশোনা শুরু করতে পারে তার ব্যবস্থা গ্রহণ করা। ক্ষতিগ্রস্ত বিশুদ্ধ পানির জন্য পর্যাপ্ত সংখ্যক নলকূপের স্থাপন করা এখন আশু প্রয়োজন, এবং এই নলকূপের স্থাপনে কম 1 সপ্তাহের বেশি সময় লাগে না যদি সেখানে তার পরিকল্পনা এবং আন্তরিকতা থাকে। ইতিপূর্বে যেখানে আমরা এই ধরনের কাজ করেছি 1 সপ্তাহের মধ্যে কয়েকশত নলকূপ আমরা স্থাপন করেছি আগে, কাজে সরকারের কাছেও আমাদের দাবি হচ্ছে অবিলম্বে নলকূপ স্থাপন করে মানুষের পানির ব্যবস্থা করা, বিশুদ্ধ পানির ব্যবস্থা করা। চিকিৎসা ঔষধের প্রয়োজন এখন খুবই বেশি, যেহেতু পানি নেমে যাচ্ছে এখানে ডায়রিয়া সহ বিভিন্ন মানুষ রোগগ্রস্ত হচ্ছে, কাজেই এখানে প্রয়োজন হচ্ছে চিকিৎসা। সে চিকিৎসার জন্য উপযুক্ত এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন। এই প্রসঙ্গে আবার আমরা বলতে চাই যে আমাদের দলের পক্ষ থেকে ড্যাবের উদ্যোগে আমাদের বিভিন্ন জেলায় ইতিমধ্যে আজকে থেকে এলাকায় যাওয়া আমাদের ডক্টরসরা যাওয়া শুরু করেছেন এবং সারা দেশে আমরা না আগে প্রয়োজনে অনেক জায়গায় গেছে, এখন এটা আমাদের পরিকল্পনার অংশ যে ড্যাবের স্কোয়াড ডক্টরস স্কোয়াডগুলি সারা দেশে বিভিন্ন যাবে এবং যেখানে যেখানে বেশি প্রয়োজন সেখানে নিড বেস ডক্টরসরা সেখানে উপস্থিত থাকবে, শুধু গিয়ে চলে আসবে না, সেখানে ক্যাম্প করবে এবং সেখানে থাকবে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল
বিএনপি ইতিমধ্যেই দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নির্দেশে বন্যা কবলিত এলাকার প্রকৃত বানবাসীদের বিধ্বস্ত কাঁচা ঘর বাড়ি নির্মাণ ও ধান বীজ ক্রয়ে সীমিত সাধ্য দিয়ে আর্থিক অনুদান দেওয়ার প্রকল্প হাতে নিয়েছে ইতিমধ্যেই, যেটা আপনাদের আমি বলেছি। বিএনপি বর্তমান সরকারে নেই, কিন্তু জনগণের দল হিসাবে বিএনপি সবসময় সুখে দুঃখে মানুষের পাশে থাকার চেষ্টা করেছে এবং এখনও করে যাচ্ছে। বর্তমানে বন্যা দুর্গত এলাকায় বিএনপি নেতাকর্মী সার্বিক সহযোগিতায়, শুভানুদ্দায়ীদের সহযোগিতায় যথাসাধ্য ত্রাণ বিতরণ করে যাচ্ছে। আগামীকাল থেকেই, আগেই বা আমি বলেছি, বন্যা দুর্গত এই এলাকাগুলোতে তালিকা করে প্রকৃত ক্ষতিগ্রস্তদের মাঝে বিএনপির জাতীয় ত্রাণ ও পুনর্বাসন কমিটির পক্ষ থেকে এই আর্থিক অনুদান কিংবা ঘরবাড়ি নির্মাণের মেটেরিয়ালস ও কৃষকদের ধান বীজ ক্রয় করতে অর্থ প্রদান, অথবা ধান বীজ ক্রয়ে নিজেরা ক্রয় করে তাদেরকে প্রদান করার কর্মসূচি আমরা হাতে নিয়েছি, যেটা আগামীকাল এই নীলফামারী এবং ঠাকুরগাঁ, রংপুর, দিনাজপুর এইসব এলাকায় শুরু হবে। আমরা এটা আপনাদের কাছে বলতে চাই, ক্ষমতায় আমরা নেই, কিন্তু আমরা জনগণের সাথে আছি, সে জনগণ আন্দোলনও আছি, সংগ্রামেও আছি, সরকার পরিবর্তনেও আছি, গণতন্ত্র প্রতিষ্ঠায়ও আছি, এবং আমরা রিলিফ কার্যে মানবিক কারণে যে সাধারণ জনগণের যে দুঃখ দুর্দশা, বানবাসীদের যে দুঃখ, তার সাথেও আমরা আছি। অর্থাৎ জনগণ যেখানে, জাতীয়তাবাদী দল সেখানে, এখানে এটাই হচ্ছে আমাদের মূল বক্তব্য। শেষের দিকে শুধু এটুকু বলবো যে আমাদের মাননীয় মহাসচিবের গাইডেন্সে, তত্ত্বাবধানে আমাদের এই রিলিফ কার্যক্রম পরিচালিত হচ্ছে, এবং আমরা আমাদের যে রিলিফ কার্যক্রম পরিচালনায় যে অর্থ, সে অর্থ আমাদের নিজেদের কর্মীদের মধ্য থেকে এবং আমাদের শুভানুদ্দায়ীদের পক্ষ থেকে আমরা নিয়ে এই কাজ পরিচালনা করছি। আমরা আশা করব আমাদের যেটুকু সামর্থ্য আছে সেই সামর্থ্য দিয়ে আমরা আমাদের যে ঘোষিত কর্মসূচি, ঘোষিত যে ওয়াদা, ঘোষিত যে বক্তব্য আপনাদের সামনে উপস্থাপন করলাম, এটা আমরা সফলতার সাথে শেষ করতে পারব। আপনাদের সবাইকে ধন্যবাদ। আমাদের ইতিমধ্যে আমরা কিছু চাল, চিড়া, তারপর ম্যাস এবং অন্যান্য খাদ্যদ্রব্য আমরা যেভাবে পারছে দিয়ে যাচ্ছে। এটিএম মাহিদুদ্দিন ভূঁইয়া, তিনি কিছু ত্রাণ সামগ্রী স্যালাইন সহ নিয়ে এসেছেন, আমরা তাকে ধন্যবাদ জানাচ্ছি।